নাহিদ হাসান আপনি প্রশ্ন করেছেন রাস্তার পাশে গাছগুলোতে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লিখে রাখার মধ্যে কোনো সমস্যা আছে কি না মানুষ যেন আল্লাহকে স্মরণ করে সেই জন্যে এ কাজটা কি করা যায় উল্লেখ্য যে গাছে পেরেক মারা বেতিতই এই হুকুমটা জানতে চাচ্ছি আচ্ছা আমরা এর সাথে অ্যাড করব যে কোরআনের আয়াত হাদিস আল্লাহ সম্পর্কিত যে আধকারগুলো আছে যেমন সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ আল্লাহ আকবর আলহাম ইত্যাদি এইগুলো লিখে রাখার বিধানটা কি লিখে কোথাও ঝুলানো অথবা বাড়িতে ঝুলানো অথবা পথে কোনো একটা পিলার দিয়ে সেখানে ঝোলানো অথবা গাছে আপনি বলেছেন পেরেক মারা ব্যতীত যদি রশি দিয়ে ঝোলানো হয় যাতে বড় করে লেখার পরে মানুষ সেটা স্মরণ করতে পারে সে আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ ইত্যাদি এগুলো স্মরণ করে এটা জায়জ আছে কিনা না এ প্রসঙ্গে প্রথম কথা হচ্ছে এটা জায়জ আছে জায়জ আছে উদ্দেশ্য অনুযায়ী যদি উদ্দেশ্য থাকে যে তিনি এগুলো ঝোলাচ্ছেন যাতে মানুষ স্মরণ করে মানুষ পড়ে মানুষ পড়ে এর থেকে উপকৃত হয় আল্লাহ অভিমুখী হয় তাহলে এটা যায় আছে আর যদি কেউ এজন্য ঝুলায় যে এগুলো ওখানে ঝুলালে জিনভূতের আসর থেকে বাঁচা যাবে চোখ লাগা থেকে বাঁচা যাবে কিংবা একটা স্পেশাল প্রোটেকশন পাওয়া যাবে এই জায়গাটা অথবা এই বাড়িটা প্রোটেক্টেড হবে তাহলে সেটা শরীর জায়েজ যায়জ কারণ এটা দলিল ছাড়া তাহলে নিয়ত উপর নির্ভর করছে কারণ কোরআনের তালিম তারবিয়ত এটা জায়জ বরং এটা রেকমেন্ডেড এটা মোস্তাহাব এটা উত্তম একটি কাজ আমরা কোরআনের তালিম তার্বিয়তের জন্য আমরা যেমন কী করি আমরা ক্লাসে লিখি বোর্ডে লিখি তাহলে ক্লাসে বোর্ডে লিখা যদি জায়েজ হয় জানার জন্য বোঝার জন্য এবং মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য রিমাইন্ডার দেওয়ার জন্য তাহলে ক্লাসের বাইরেও এই রিমাইন্ডারটা এবং এই তালিম এই তার্বিয়তটা জায়জ আছে এ প্রসঙ্গে আমরা দেখি যে শেখ বিন বাজ রাহমাহুল্লাকে জিজ্ঞেস করা হয়েছিল তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে যে কোরআনের কোনো আয়াত ঘরের মধ্যে অথবা মসজিদের মধ্যে ঝুলানো যাবে কি না এবং কোরআনের কোনো আয়াত দেয়ালের মধ্যে ঝুলানো যাবে কি না আপনার কাছে বিস্তারিত আমরা জানতে চাই তখন তিনি বিসমিল্লা এবং আল্লাহর প্রশংসা করে উপর ফুতরুদ পড়ে বলেছিলেন যে দেয়ালে কোনো কিতাব কোনো আয়াত লেখা এবং সেটা ঝুলানো স্মরণ করার জন্য এবং কোনো ফায়দা অর্থাৎ জ্ঞানের ফায়দা অর্জনের জন্য কিংবা কোনো হাদিস সহি হাদিস যেটা নবী সাল্লা সাল্লামের কাছ থেকে এসেছে সেগুলো ঝুলানো এতে কোনো অসুবিধা নাই ওলামাই গ্রামের বিভিন্ন বক্তব্যের মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে সহি কথা শেখবিনবাজ রহমাউল্লা বলেছেন তিনি বলেছেন যখন দেয়ালের মধ্যে কোনো একটা মানে নিরাপদ জায়গায় যদি এই আয়াতটা লেখা হয় হাদিসটা লেখা হয় যেমন মাকতাবার মধ্যে লাইব্রেরিতে অথবা এমন একটা জায়গায় যেখানে অবমানিত বা অপমানিত হওয়ার কোনো সম্ভাবনা নেই তাহলে এটা জায়জ আর যদি কোনো হাম্মামের মধ্যে অথবা নিকৃষ্ট কোনো জায়গায় রেস্ট রুমে অথবা কোনো টয়লেটে ইত্যাদিতে লেখা হয় তাহলে সেটা জায়েজ হবে না অনুরূপভাবে কোনো পরিষ্কার জায়গায় যেমন কোনো মাকতাব কোনো অফিসে বা বসার জায়গায় যদি নিরাপদ জায়গায় এভাবে স্মরণ রাখার জন্য বা এই আয়াতগুলো স্মরণ করা পড়া বোঝার জন্য কেউ দেয়ালে টাঙ্গায় তাহলে সেটাও জায়েজ হবে এবং বিশুদ্ধ মতে এতে কোনো অসুবিধা নেই তিনি আরও বলেছেন أما إن كانت الكتابة في محل يبتذل ويهان فلا يجوز كنت جدي إلي كاتا هوي أمون كنو جاي جاي إجي سبحان الله الحمد لله الله أكبر بآيات كن بحديث أبو ماني هوي إبنك شي يقولو أبو مانو ناكور أبو ستاة جايز بنا أو كانت الكتابة لإعتقاد أنها تدفع الجنة أو أنها حرز من الجنّي أو ما أشبهها هذا هذا لا يجوز تنبول سنتو بكي أطبا ويجب أن نتعلم أنه يمكننا أن نتعلم أن جنة تتعلم أو أن جنة تتعلم أو أن نتعلم أنها أما إذا كتبت في أوراق وعُلقت أو في جدران علقت الفائدة والذكر بهذه الآيات العظيمات والأحاديث الصحيحة التي تأبر بالخير وتدعو إليه والمقصود من ذلك الذكر فلا بأس أرجو أن يكون لكم بطر مده كعجر এবং সেগুলোকে ঝুলিয়ে রাখা হয় এবং সেগুলো দেয়ালের মধ্যে কোনো ফায়দা অথবা কোনো উপকার লাভের জন্য অথবা স্মরণ করার জন্য এগুলো যদি ঝুলিয়ে রাখা হয় এই এই সমস্ত মহান মহান আয়াত এবং বিশুদ্ধ হাদিস যা মানুষকে কল্যাণের নির্দেশ দিচ্ছে এবং কল্যাণের দিকে আহ্বান করছে এবং তার দ্বারা স্মরণ করা স্মরণ করিয়ে দেওয়া এই উদ্দেশ্য উপদেশ গ্রহণ করা তাহলে তাতে কোনো অসুবিধা নেই তিনি আরেকটু বলেছেন এখানে যদিও আজকের প্রশ্নের মধ্যে সেই অংশটা নাই সেটা বলেছেন ও আনাফিল মেসাজিদ লা তবে মসজিদে এগুলো ঝুলানো যাবে না আল্লা আল্লাহ কফিল মাসিদ এগুলো মসজিদে ঝুলানো যাবে না লে আহা তশগলুল অথবা তুসগালুল মুসল্লিন কারণ এগুলো মুসল্লিদেরকে ব্যস্ত করে ফেল মুসল্লিদের যখন ওদিকে মন যাবে তখন সে সালাদ থেকে তার মনটা অন্যদিকে চলে যাবে ফালাইক্তাবুফিজুদরানি ও ওলা আল্লাহ কফি আউরাক আফি আরওরাক আলমেসাইজিদ সুতরাং এটা মসজিদের দেয়ালে লিখা যাবে না এবং মসজিদের মধ্যেও সেটা লিখে ঝুলানো যাবে না এ হচ্ছে মোটামুটি তার বক্তব্য অতএব আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন যে গাছে পেরেক মারা ব্যতীত এই ধরনের সুন্দর সুন্দর আধকারগুলো মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার উদ্দেশ্যে লিখতে সারিয়াতে কোনো বাধা নেই